শুরু হয়ে গেল কৌশিকী অমাবস্যার পূর্ণতিথি। কৌশিকী অমাবস্যার তিথিতে অশুভ শক্তির বিনাশ করা হয়, প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। বিগত 12 বছরের ন্যায় এবছরেও ধুমধাম আকারে 4 দিনব্যাপী চলছে বেলঘুরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত বার্ষিক শিবকালী পুজোর অনুষ্ঠান। প্রচলিত আছে কামারহাটি পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই শরৎপল্লী এলাকায় প্রতিষ্ঠিত এই মন্দিরে কৌশিকী অমাবস্যা তিথিতে পুজো দিলে মন থেকে প্রার্থনা করলে অবশ্যই তা পূরণ হয়, আর তার টানে বহু ভক্তদের সমাগম ঘটে প্রতি বছর। এই মন্দির প্রাঙ্গণে এবছরেও প্রচুর ভক্তরা সামিল হয়েছেন পুজো দিতে, তাদের মনস্কামনা পূর্ণ করতে। এদিন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এবছরের এই বার্ষিক শিবকালী পুজোর অনুষ্ঠানের, যেখানে প্রধান অতিথি হিসেবে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র নিজে। বেলঘুরিয়া উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাসের তত্ত্বাবধানে 4 দিনব্যাপী নানা রকম অনুষ্ঠান সূচি নিয়ে এবছরের বার্ষিক কৌশিকী অমাবস্যা তিথিতে শিবকালী পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা করা হয় গোটা অনুষ্ঠানের। এজন্য অনুষ্ঠানের মঞ্চ থেকে 5 জন এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে একটি করে সেলাই মেশিনও প্রদান করা হয়। এর সাথে সাথে এলাকার 100 শতাধিক মানুষের বাড়িতে একটি করে মশারি ডেঙ্গু সচেতনতায় পৌঁছে দেওয়া হয়। কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিল হয়েছিলেন। বার্ষিক শিবকালী পুজোর অনুষ্ঠান একটি উপলক্ষ মাত্র। এই পুজোকে কেন্দ্র করে নানা রকম সামাজিক কর্মসূচি পালনে সচেষ্ট থাকে বেলঘুরিয়ার উন্নয়ন ক্লাবের সদস্যরা, যেখানে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অ্যালায়েন্স ক্লাবও, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বেলঘুরিয়ার উন্নয়ন ক্লাবের সদস্যরা অসংখ্য ভক্তদের একাধারে যেমন প্রসাদ প্রদানের ক্ষেত্রে সচেষ্ট হতে সক্ষম হয়েছে, তেমন 5 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তুলতে একটি করে অত্যাধুনিক মানের সেলাই মেশিনও প্রদান করার ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হয়েছে। একদিনের এই অনুষ্ঠানে এসে সকল অতিথিরা বেলঘুরিয়া উন্নয়ন ক্লাবের এই হেন উদ্যোগকে এবং কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে। আমি অনেকদিন পর বেরোলাম, ভালো লাগছে। সামনে পুজো আর মা কালীর আজকে রক্ষা কালী পুজো, তো খুবই ভালো লাগছে। তার নিজের ছন্দে ফিরছে, সামনে দুর্গা পুজো, মাতল রে ভুবন বাজলো তোমার আলোর গুণ, সমস্ত মানুষ আবার বাঙালির যে বেসিক পরম্পরা দুর্গা পুজো, কালী পুজো, কৌশিকী অমাবস্যা, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তার মধ্যে ফিরছে। কিন্তু তার মধ্যেও একটা দুঃখ রয়ে গেছে যে এখনও অবধি সিবিআই প্রায় 1 মাস হতে চললো, এখনও সিবিআই কোনো দিশাই দিতে পারলো না যে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীকে। মমতা ব্যানার্জির সরকার 24 ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল, এখানে সিবিআই 1 মাস ধরে কিছু বলতে পারলো না। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে, কারণ তা নাহলে দুর্গা পুজো আর এগুলো সামনে আসছে, আমরা কেউই মন খুলে পুজোয় মারতে পারছি না। আজকের এর জন্যে সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধু পুজো নয়, তার সঙ্গে সামাজিক দিকটাও দেখেছে। একদিকে সেলাই মেশিন দিচ্ছে, আরেকদিকে মশারি দিচ্ছে বা ইত্যাদি। দেখুন, আমাদের এই মায়ের পুজোটা প্রথমত আমরা খুব ভক্তি সহকারে 13 বছর ধরে করছি, তো এটা আমাদের শক্তি যোগায়, আমাদের মায়ের ইচ্ছা আছে বলেই আমরা মায়ের পুজোটা করতে পারি বলে আমার মনে হয়। মা যদি না চায় তাহলে হয়তো আমরা কখনোই এত বড় সুন্দর করে অনুষ্ঠান করতে পারতাম না, যতই আমাদের পয়সা থাকুক অর্থ থাকুক, কিন্তু মায়ের ইচ্ছা ছাড়া কখনো এত বড় অনুষ্ঠান আমরা করতে পারবো না। তাই এই পুজোটা এবছর 13 বছরে পদার্পণ করেছে, এবং তার সাথে সাথে আমরা এই বছরের অতিথি হিসাবে পেয়েছিলাম শ্রাবন্তী চ্যাটার্জি, সাথে পেয়েছিলাম আমাদের সকলের জননেতা মাননীয় মদন মিত্র মহাশয়কে, সাথে পেয়েছিলাম আমাদের সকলের প্রিয় আমাদের ক্লাবের সভাপতি আমাদের গোপাল সাহা মহাশয়কে, সাথে পেয়েছিলাম আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের উন্নয়ন ক্লাবের একনিষ্ঠ সদস্য, যেহেতু আমাদের কোনো কমিটি এখনও সেভাবে হয়নি তাই আমরা সদস্য হিসাবেই বলছি, সৌমিত্র মহাশয় ছিল, বিশ্বজিৎ সাহা মহাশয় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের প্রচুর কাউন্সিলররা এবং অনেক বিশিষ্ট সমাজসেবীরা যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে আরও উৎসাহিত করে তুলেছে।
না, রিলায়েন্স ক্লাব তো এসছে হাওড়া থেকে, কিন্তু আমি এসেছি কল্যাণী থেকে। আমি নদিয়া জেলা কল্যাণীর এমএসএমই ফসমি চেয়ারপারসন, এছাড়া বিসিসিআইয়ের মেম্বার আমি। ঘটনা হচ্ছে এখানে এত সুন্দর উন্নয়ন ক্লাবের যে প্রোগ্রাম বা শিবকালী পুজোর উপলক্ষে যে এত মানুষের যে পরিষেবা দেওয়া এবং সারা বছর এনারা যেভাবে পরিষেবা দেন, আমি তাতে আমি অভিভূত। আমি চাই এনারা আরও এগিয়ে চলুক এবং সমাজের আরও ভালো ভালো কাজগুলো করুক, এর থেকে আর মানে বলার কোনো অবকাশ থাকে না। বেলঘরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে আবির দাসের রিপোর্ট, সঠিক বার্তা।